বল কি বলছিস বলি রান্না বান্না করে দিলাম বলে তো খেতে পেলে পিসির জন্য আমাদের একটা চেয়ার করতে হবে সিংহাসন আচ্ছা বড় আমি আমি মেজো তো তুমি দেখো এতক্ষণ থেকে তো আমার মানে সরি তুমি না তোমরা দেখো এতক্ষণ থেকে আমি বললো নিয়ে তারপর আমি আসার পরে এখানে বলছি এই যে পুজি ম্যাডামকে এই হচ্ছে পুজি একটু হাই করে দাও এই হচ্ছে মৌপ্রিয়া তুমি একটু পরিচয় দিয়ে দাও দিন পরে আসছি এ কি একবার ফোন করেছো গো ওরকম বলো না ফোন করে করে হারাম একবার ফোন করেছে একবার তুই টেনশনে ছিলি কেমন আছো বলো তোমরা কেমন আছো তোমার সাথে দেখা হয়েছে এই তুমি কেমন আছো বলো ভালো তো আগে হচ্ছে সৌরভ পিসিকে রাগাচ্ছিল কি বলে সেটা আমি বলবো না এটা সৌরভই বলবে বলো আমি পিসি বলছিলাম ম্যাডাম আমার চালানটা কাটবেন না পিসি পিসি রেডি হচ্ছিল এই যে ইয়েতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেল অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে সেই জন্য পিসিকে ওরম বলে রাগাচ্ছে তো চলো আমরা এখন আমাদের মুড়িটা খাওয়াটা শেষ করি তুই বসো স্নেহা এসো বসো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে এই যে রান্না বান্না পর্ব চলছে পোস্ত হচ্ছে এদিকে আর ওইখানে ভাত হয়ে গেছে আমরা দুজন এখন রান্নার ডিপার্টমেন্টে স্নেহা আর এই যে আমি আমরা দুজনে এখন রান্নাটা চালাচ্ছি যদিও ফিনিশটা পিসি এসে করবে আমাদের আমাদের সে ক্ষমতা নেই শেষ করার নাকি আমাদের সে ক্ষমতাটা নেই আমরা এই ছোট করে ছোট করে রাখছি ভাজা ভাজি ভাজি আর এই পোস্তটা হচ্ছে আর কি পোস্তটা একটু দিদিভাই করেছে ওই আর কি সব দুজনে মিলে করছে এটা কেউ এসেছে মনে হচ্ছে বাজে লোক সিপি দিচ্ছে সেইখানে ওটা কি সিগন্যাল দিচ্ছে ওটা সিগন্যাল ওটা বউয়ের জন্য সিগন্যাল বুঝতে পেরেছো আর এইখানে এরা দুজন আছে এই যে এরা দুজন শুয়ে আছে গৌরব দা কেউ নয় ভিডিও চলছে এই গৌরব দা যখন এসেছে তখন ভিডিওটা করা হয়নি এই ওরা দুজন এখন ল্যাদ খেয়ে গেছে ওরা কোর্ট থেকে ফিরে এলো আর একজন আসছে আমাদের বাসে আছে দুটোর সময় এসে পৌঁছাবে আমরা দুজন তাড়াতাড়ি রান্নাটা সারি পিসি এখন নেই পিসি তখন চলে গেছে ইয়েতে ডিউটিতে আমরা দুজনে এখন রান্নাটা শেষ করি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওটা তো আজকের ভিডিওটা দারুণ হবে দারুণ মানে দারুণ আর অনেক কিছু হতে চলেছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আমাদের সাথে সাথে তোমাদেরও খুব ভালো লাগবে টাটা এদের মাসাজ পর্ব চলছে দেবু দেবু এই সৌরভ এবার কানে দিচ্ছে আমার ফোনটা মানে কি আমার ফোনটাকে তুমি অপমান করছো তুমি দেখো এতক্ষণ থেকে তো আমার মানে সরি তুমি না তোমরা দেখো এতক্ষণ থেকে আমার ফোনে ভিডিও হচ্ছে এখন বাচালি মারছে বেশি এতক্ষণ কোথায় ছিলে তুমি তিন ভাই যখন একসাথে হয় এইরকম পর্ব চলে এই যে বলছি পুলিশের কাজটা ছেড়ে দিয়ে কবে থেকে তুমি এই ইয়ের কাজটা শুরু করেছো তুমি তুমি যাদের করে দিয়েছো তারা তো ফ্রিতে ট্রিটমেন্ট নিচ্ছে সারাদিন চলতেই থাকবে একটু একটু করে তোমাদেরকে দেখাবো বেশি দেখালে মনে হয় ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে কেমন লাগছে বলো এই যে এইখান থেকে আমার ডাক আসছে দিদি ভাই ও দিদি ভাই ও আমি বললাম যে আমি আমরা চাটনিটা শিখবো কি করলে তেল দিয়ে ভাজছো তেল দিলাম দিপরে ভাইয়া ফোন ভাইয়া দিলাম সরষে দিলাম আচ্ছা আর শুকনো লঙ্কা দিলাম দিপরে গোটা গোটা সরষে দিলে হ্যাঁ আচ্ছা আমি এখন দাঁড়াও দুটো কোণ নিয়ে আমি এদিক আর ওদিক হচ্ছি এই যে দুটো কোণ নিয়ে অবস্থা খারাপ হয়েছে আমি এখন স্নেহার কাছ থেকে আমরা চাটনি শিখছি আমি টমেটো খেজুর আম সত্ত্ব এগুলো দিয়ে করেছি কিন্তু আমরা চাটনি করিনি কোনোদিন তার জন্য এখন শিখছি প্রিয়া চলে এসছে মোটামুটি আর 20 মিনিটের মধ্যে চলে আসবে বুঝতে পেরেছো হ্যাঁ চলে এসছে বললো যে ইয়ে ঢুকছে ওইখানে কি জানটা ভুলে ভুলে গেছে যাই হোক এই টুকটাক করে আমরা এরকম ভিডিও দেখাতে থাকবো আমি আমরা চাইনিটা এখন শিখে নিই আর এইখানে এদেরকে হ্যান্ড ওভার করলেও কোনো লাভ নেই এদের এখানে ভুলভাল কথা হচ্ছে আমি রাখছি এই আমি রাখছি বলছি এখন বন্ধুরা টাটা বাই বাই আমাদের এরকম সারাদিন চলবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় মানে পারবোও না ফোনের মেমোরি হ্যাঁ ফোনের ফোনের মেমোরিও শেষ হয়ে যাবে তো চেষ্টা করছি আমার একটা চ্যানেল আছে ইয়েস 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 দেবুর দেবুরও চ্যানেল আসছে আমাদের এই ছোট চ্যানেল থেকে প্রমোশন হ্যাঁ আমার রান্নার ডিপার্টমেন্ট শেষ হওয়ার পরে এবার পিসি এসেছে এখানে রান্না করতে পিসি কি বলছে শোনো এই পিসি এসে মাছটা শুরু করেছে ইলিশ বসেছে ইলিশ সৌরভ বলছে পিসির কাছে রান্নাটা একটু শিখ কাজে লাগবে না শুয়ে বসে থেকে বুঝতে পারলে পিসির পিসির হাতের পোস্ত সৌরভ প্রচুর ভালোবাসে প্রচুর
আজকে আমরা করেছি পোস্তটা কেমন হবে জানি না, আমি আর স্নেহা মিলে ট্রাই করেছি। এই কি বলছো পিসিকে, ওইখানে যে বলবে যাও, এইখান থেকে পিসি পিসি করলে চলবে? এইখানে তিনজন এমন শুয়ে আছে না, আমার মনে হয় কতদিন দেখা হয়নি এদের। কি বলছি শুনতে পাও নি কথাগুলো? বাবা কি খবর? দারুন। আজকে স্পেশাল যে ডিশটা করেছে পিসি সেটা হচ্ছে ইলিশ, পিসির রান্না, পিসির হাতে রান্না। পোস্ত তো পিসির হাতে অসাধারণ লাগে, বাট খেতে পাইনি। ক্যালেন্ডারে তোর ছবি তুলতে ব্যস্ত, আচ্ছা তুলে নে। এইভাবে অপমান না, তোমরা শুরু করো। বৌদি তাড়াতাড়ি এসো, এখন এখানে আমাদের গল্প চলছে, রান্না রিলেটেডই গল্প হচ্ছে যদিও সবাইকার। ওটা আমার এখনো পর্যন্ত লাইফে খেয়ে বললাম কি ফুলকপি আমি না জীবনের চেষ্টা করে পাইলাম কোন করতে ফুলকপি দাদা। হ্যাঁ দেখো প্রীতমের ওই 16 দিনে 21 দিন হয় নাকি এটা, দাম 20 দিনে ওই ওদের কি বুঝছো আমরা কি রান্না করতে পারবো এরকম? তখন শুনছি রান্না করে যে শুনে শুনে যাচ্ছে এক ঘন্টা আগে থেকে স্নান করছে। ম্যাডামকে আসানোর পর আসার পর তো দেখানো হয়নি। ম্যাডাম ভালো আছেন তো? অনেকদিন পর দেখা হচ্ছে আপনার সাথে, ভালো আছেন তো? এই আমরা তিনজন হচ্ছি যা, এই যে এই তিনজন, আমরা তিনজন হচ্ছি যা হচ্ছে বড়। আমি আমি মেজো তো না, তুমি মেজো, আমি মেজো আর এ ছোট, ঠিক আছে? এবার বয়সের দিক থেকে বলি, বয়সে হচ্ছে আমি বড়, ওই হলো বয়সে হচ্ছে আমি আমি বড়, মেজো মেজো আর এ ছোট, কিন্তু সম্পর্কেও আমাদের বড় হয়ে গেছে। এ ঠিক আছে বকোনো তো, বল বল কি বলছিস? বলি রান্না বান্না করে দিলাম বলে তো খেতে পেলে। হ্যাঁ সেটা তাহলে আমাদের কি ভিডিও ছবিটি তুলতে হবে নি? আপনি যে কেন স্বামীর আমার কোনটা তোমার ওই ভিডিও স্বামীকে রান্না করে খাচ্ছে, এটা কত পুণ্য পাচ্ছিস জানিস? সেটা তো মেনটেন করতে হবে। হ্যাঁ আজকে আজকে তো ভাতটা একটু বেশি হয়ে গেছে রে, এ পিসি এদিকে খাওয়াটা, ইলিশটা পরে খাবিলে। তুলছি 3 2 1 এখন বাজে 4:30 মতো। হ্যাঁ 4:30 বাজছে। এই যে আর এদিকে আমাদের আসর বসেছে লুডো খেলার। বলছি আমার দান চলে এসছে কি? প্রচুর চলছে এখন, মানে সবাইকার জীবন বাঁচন মরণ সমস্যা, কিন্তু আমারও এখনো ঘরে আছে। আমি নীল বেরিয়ে যেত একটা, কিন্তু বেরোবে না এখন, জানি আমার কপাল খুব ভালো চলছে। কিন্তু আমি একটা পাখি দিয়েছি, বলছি আপনার লোকেশনটা তো ওইখানে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল, এখানে তো নয়। অ্যারোমা বিউটি পার্লার কেমন আছেন ম্যাডাম? বলছে এটা বন্ধ কর। বাবারে ইস, একটু কান্নাকাটি করবি না তোরা? হ্যাঁ একটু কান্নাকাটি করবি না তোরা? এতদিন পর দেখা হচ্ছে। দেখ কুকুরটা ভাবছে যে কি হলো ব্যাপারটা। ঠিক আছে আমি এখন পৌঁছে গেছি মৌপ্রিয়ার রুমে, ঠিক আছে? মৌপ্রিয়া আমাকে এখানে আসার আগে বললো যে তো রুমে ভিডিও করবি না, ঠিক আছে? সবাই ভিডিওতে মানে কমফোর্ট ফিল করে না, এরকম একটা কথা বললো। দিয়ে তারপরে আমি আসার পরে এখানে বলছি এই যে পুঁজি ম্যাডামকে, এই হচ্ছে পুঁজি, একটু হাই করে দাও। এই হচ্ছে মৌপ্রিয়া, তুমি একটু পরিচয় দিয়ে দাও। আমি ওদের মানে বোন, আমি শিউলি মন্ডল, শিউলি। এই হচ্ছে শিউলি, আমার বোন মানে ওর বোন, ওদের বোন মানে আমার বোন। তো এই পাবলিকটা আমায় বলছিল যে ভিডিও না করাই ভালো, এখানে ভিডিও করিস না। কিন্তু তারপরে আমি দেখলাম যে এটাই তো স্মৃতি, বলো এরপর কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই।
তার জন্য আমি ভিডিওটা শুরু করে দিলাম। এখন আমাদের মানে ছবি তোলার জন্য প্রস্তুতি চলছে, অনেকক্ষণ থেকে চলছে। মৌপ্রিয়া নিজের ফটো পছন্দ হচ্ছে না, আমি আমি যাই ছবি তুলছি আমার খুব ভালো লাগছে, তার সাথে এই দেখছি মৌপ্রিয়ার এই গোত্রের মানুষ ওরও দেখছি পছন্দ হচ্ছে না নিজের ছবি, বুঝতে পেরেছি এই হচ্ছে ব্যাপার। আমার বর নিচে ওয়েট করছে, তাড়াতাড়ি নিচে যাওয়ার চেষ্টা করছি। আর বাড়ি ফিরে মানে পিসি বাড়ি ফিরে ওইখানে আবার অনেক কিছু অপেক্ষা করছে, সেটার জন্য দেখতে হবে। এই দুজনে ছবি তুলে যাচ্ছে, দেখতে পাচ্ছি কিরকম সেলফি ওইখানে হচ্ছে। দেখো ওকে ডাকা হয়েছে বোনটাকে বেচারা ছবি তুলে দেওয়ার জন্য, এই যে ক্যামেরা রয়েছে এখানে আমরা ছবি তুলছি। চলো দাঁড়া দাঁড়া এক মিনিট, চলো আপাতত এখন টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বেরিয়ে যে অনেক দেরি হয়ে গেলো, 10 মিনিটের জন্য দেখা করতে এসেছিলাম, সৌরভের মুখটা হাঁড়ি হয়ে গেছে ওই জন্য। 10 মিনিটের জন্য দেখা করতে এসে অনেকক্ষণ ধরে দেখা হয়ে গেছে, সেটার জন্য পিসির উপর দায়িত্ব হয়ে গেছে যে আমরা চলে যাবো। আর যাবো না আমরা ফুচকা টুচকা খেতে। এই যে ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, এইখানে ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, এই ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, এরপর ওরা যাবে বলেছে বারাসাত। কবে যাবে আমি যাইনি, কবে যাবি রে বলছে কালকে, ফালতু নয় যাবি কিন্তু, বুঝেছিস। আর বল যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। হ্যাঁ থ্যাংক ইউ, ভেরি গুড বলতে গেলাম। আমি প্রচুর ফালতু বকবো, এখন দেরি হয়ে যাবে, পিসি ঘরে যেয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। আজকের মতো টাটা, মানে এইখানের মতো এখন টাটা টাটা। এই যে এই হচ্ছে আমাদের ডিনার, ঠিক আছে। মেন মানে আমাদের রানী, রানী মাতা, তাই তো, রানী মাই তো বলছিলাম আমরা। পিসির জন্য আমাদের একটা চেয়ার করতে হবে, সিংহাসন। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমি আর দেরি করছি না। হ্যাঁ অবশ্যই 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 বসে যাও, অবশ্যই বসে যাও, বসে যাও। ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে, ভিডিওটা করছে, সবাই বসে যাও। এবার তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, আর বেশি লোক দেখাবো না আপনাদের। আমরা ওইটা দাঁড়াও, হে ওইটা তো সরানো হচ্ছে। আমরা আমরা এখন খেয়ে নিই, ঠিক আছে, তারপরে পরে দেখা হচ্ছে। দেখছি আর কিছু দেখানো যায় নাকি জানি না, কি হবে আমাদের এখন, কখন ঘুমাবো কি করবো জানি না। দেখবো এদিক থেকে হাই করছে, লাও হাইটা করে দাও, হাই বাই বলো, খেয়ে নিই এখন, খেয়ে নিই নাকি, খেয়ে নিই খেয়ে নিই, তারপর অন্য কথা, খেয়ে নিই তারপর অন্য কথা, টাটা। দিক থেকে ছেলে পার্টিরা আসছে, ওরাও ওরাও হাঁটতে গিয়েছিল, ওরা একটু দূরে চলে গিয়েছিল। আর এই যে আমাদের দুই সখী আগে আগে যাচ্ছে, আহা গো আহা গো, বাবা রে, বাবা রে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:30 মতো, আমরা সবাই এখন ফ্যামিলি কটা বাজছে, 11:30, হ্যাঁ তো 11:30 বললাম, কি ভুল বললাম, তো ব্যাপার এই সব লাইটের কাছে দাঁড়াই কি, নাহলে তো দেখতে পাবো না। তো আমরা এখন হাঁটতে বেরিয়েছিলাম, অনেকদিন পর একটু গেট টুগেদার হয়েছে, আর খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে দেখলেই তোমরা সব। তো এখন একটু হাঁটা চলা করে তারপর সব মোটামুটি বাড়ি ফিরবো। তো আর বাড়ি গিয়ে আর ভিডিও কিছু করছি না, এখানে ভিডিওটা শেষ করবো। তো আমি নিজে করে দেখি, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। গুড নাইট সকলকে, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সৌম্য লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোন ভিডিওতে। আর আজকের আমাদের এই ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। এগুলো বল, ফালতু লাগে এসে বলো যে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, এটা বলো। তোর পিছনে তোর পিছনে ভিডিওটা ভালো লাগলে, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা, গুড নাইট।